তো এতদিন ধরে আমরা যে রাবণ এবং কিসমিসের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলে এসেছি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা প্রেডিকশন ছিল, নট দ্য এক্সাক্ট অফিসিয়াল বক্স অফিস কালেকশন। সো গতকাল কিন্তু একটা অফিসিয়াল বক্স অফিস কালেকশন রিলিজ করা হয়েছে, এবং সেটা কতটা রিলায়েবল, কতটা জেনুইন, কতটা অথেন্টিক আমার কিন্তু জানা নেই। তবে এটাকে নিয়ে আমি আজকে কথা তো বলবোই, এবং তার সঙ্গে সঙ্গে এইটাকে নিয়ে আমার কি রিয়াকশন বা আমার কি ওপিনিয়ন তাও আজকের কথা হবে। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এইটা যে অফিসিয়ালি শেয়ার করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ন্যাশনাল প্লেক্সের বক্স অফিস কালেকশন, মানে পিভিআর বলি বা আইনক্স বলি এগুলোর, নট দ্য এসবিএফ বা সিঙ্গেল স্ক্রিনের। আচ্ছা, কিসমিস এর ক্ষেত্রে যদি ফার্স্টে আসে, কিসমিস ফার্স্ট উইকে প্রায় 47 লাখ মতো বিজনেস করেছে, আর সেকেন্ড উইক করেছে 28 লাখ মতো। সো ওভারঅল আমি যদি হিসাব করি তাহলে 75 to 76 লাখ মতো কিন্তু বিজনেস করেছে কিসমিস। আচ্ছা, রাবণের ক্ষেত্রে যদি আসে, রাবণ কিন্তু ফার্স্ট উইকে করেছে প্রায় 19 লাখ মতো, এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড উইকে করেছে প্রায় 7 লাখ মতো। সো ওভারঅল আমি মিলিয়ে হিসাব করি প্রায় 26 to 27 লাখ মতো বিজনেস করেছে রাবণ সেকেন্ড উইকে, সরি সেকেন্ড ফার্স্ট উইক সেকেন্ড উইক মিলিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে যদি ধরা হয়, এটা হচ্ছে মাল্টিপ্লেক্স, শুধুমাত্র মাল্টিপ্লেক্সের বক্স অফিস কালেকশন, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মাল্টিপ্লেক্সের একটা মিনিমাম টিকিট প্রাইস হচ্ছে 150, এটা তো আমি খুবই কম বললাম, 200 থেকেও স্টার্ট রয়েছে। তো সেই জায়গায় আমরা দেখে এসেছি দেব এবং জিতের প্রোডাকশন হাউস থেকে কন্টিনিউয়াসলি শেয়ার করা হচ্ছে এই এই শো হাউসফুল যাচ্ছে, এই এই শো অলমোস্ট ফুল যাচ্ছে। তো সেই জায়গায় মনে হয় আমার কিসমিস এবং রাবণের এর থেকে আরো অনেক বেশি বেশি বক্স অফিস কালেকশন হওয়া উচিত, এগুলো আমার কিন্তু মনে হচ্ছে একদম ফেক। এগুলোকে জাস্ট বা কিসমিস এবং রাবণকে নামানোর চেষ্টা করা হচ্ছে, নাথিং এলস। আমার এখানে মনে হয় দেব নিজেই বলেছিল যে টনিকের 4 দিনের বক্স অফিস কালেকশন আর কিসমিসের 1 দিনের বক্স অফিস কালেকশন হচ্ছে সেম, তাহলে সেই জায়গায় কি তাহলে দেব হচ্ছে মিথ্যা কথা বলছে? এটা তো হতে পারে না। আর মনে হয় কিসমিস এর থেকে অনেক 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 বেশি বক্স অফিস কালেকশন করেছে, এবং রাবণের তো বক্স অফিস কালেকশন অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে প্রায় 26 লাখ, এটা তো হতে পারে না। রাবণও মাল্টিপ্লেক্সে দুর্দান্ত বিজনেস করেছে, এবং আমরা দেখেছি রাবণের টিম থেকে কিন্তু শেয়ার করা হয়েছে যে এই শো হাউসফুল যাচ্ছে, এই এই শো প্রায় অলমোস্ট ফুল যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু শেয়ার করা হয়েছে রাবণের টিম থেকে, এবং সেখান থেকে আমরা বা বুক মাই শোতে কেমন বুকিং হয়েছে সেই সমস্ত কিছু থেকে আমরা কিন্তু একটা গেস করতেই পারি যে রাবণ এর থেকে অনেক অনেক বেটার পারফর্ম করেছে, এবং দুটো সিনেমাই কিসমিস এবং রাবণ এর থেকে অনেক বেশি বিজনেস করেছে ন্যাশনাল প্লেক্সে। এবং আমি তো সিঙ্গেল স্ক্রিন ছেড়েই দিলাম, সিঙ্গেল স্ক্রিনে তো রাবণ জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমার মনে হয় যে এটাকে এর থেকে অনেক বেশি বক্স অফিস কালেকশন করেছে রাবণ এবং কিসমিস, এবং তোমাদের কি মতামত আমার সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।